হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই বৃহস্পতিবারের মিনি ব্লগে আজকে তোমাদের অনেক স্বাগত জানাই আর দেখো বৃহস্পতিবারে পুজো দেবে বলে ফুল ফল আর বেলপাতা তুলসী পাতা ধুয়ে রেডি আর তার সাথে আছে জয়নগরের স্পেশাল মোয়া চন্দনমাটতে কোনোদিনই আমার ভালো লাগে না তো চন্দন তো বেটে নিতেই হবে তো সেই কারণে লাল আর সাদা চন্দন একই বাটায় বারে বারে এত হাওয়া দিচ্ছে যে প্রদীপটা বারে বারে নিমে যাচ্ছে প্রদীপটা ধরাতেই পারছি না তো ফাইনালি ধরাতে পারলাম এখানে প্রদীপবাবু জ্বললেন তবে তিনটে কাঠি পোড়ানোর পর জানলানটা খোলাই যাচ্ছে না আজকে এত 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 পরিমাণ হাওয়া দিচ্ছে প্রদীপ তো হয়ে গেল এবার পুজো পুজো ভাইভস আনার জন্য নিয়ে নিলাম ধূপকাঠি প্রদীপের সাথে ধূপকাঠি একবারে জ্বলে গেল চন্দন বাটা ফুল সমস্ত পুজোর উপকরণ আমার রেডি এইবারে গোপাল সোনা আর সমস্ত ঠাকুরদের স্নান করিয়ে নেওয়ার পালা তো এখানে জলের মধ্যে নিয়ে নিলাম আমি একটুখানি গোলাপ জল আর বেশ খানিকটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খানিকটা অগরু নিয়ে নিলাম তো জল রেডি এবার গোপাল বাবুদের স্নান করে নেওয়ার পালা উ কি ঠান্ডা লাগছে আজকে প্রচুর ঠান্ডা তো স্নান করানো হওয়ার সাথে সাথেই ঝটা পট গোপালবাবুদের পরিয়ে দিলাম সোয়েটার গোপালবাবুদের স্নান তো সারা এবারে মা লক্ষ্মী নারায়ণ আর গণেশের পালা সবারই আজকে ঠান্ডায় কাঁপানি অবস্থা তাই জন্য তাড়াতাড়ি সবাইকে জামা কাপড় পরিয়ে দিয়ে নিলাম ফুল বেলপাতা আর এখানে এবার চলে এসেছি ফাইনাল ঘটপাতার পালা আমার ঘরটা ছোটো বড়ই দেখার মতো তাই সেই কারণে আমের পল্লবটাও ছোট আর পানটা হলো আরও ছোট। তার উপর দিয়ে দিলাম একটা হরিতকি আর প্লেটে আছে ওখানে ধান আর দুবো তো দিয়ে নিলাম বেলপাতা আর গাছের একটা ছোট্ট জবা ব্যাস মা লক্ষ্মী সামনে এবার ঘট পালা মাটি ছাড়া যায় না ঘট পাতা তাই স্টিলের প্লেটে নিয়ে নিলাম মাটির একটা ডালা ঘট পালা হলো শেষ তাই দিয়ে নিলাম শঙ্করধ্বনি আর উলুধ্বনি বেশ তো এই বাড়িতে ঠাকুরদের ভোগ দেওয়ার পালা তাই চটপট খুলে নিলাম মিষ্টির ডালা আর মিষ্টির ডালা থেকে বেরিয়ে পড়ল এক একটা জয়নগরের মোয়া যেটা কালকে এনেছিলাম সাত করে খাওয়ার জন্য অনেক অনেক দোয়া আর এই বাড়িতে দেখো দুই ভাই একসাথে ঝুলছে গাছে তো ওদের কষ্ট দেব না রেখে দিলাম পাশে পাশে একটা আছে একা সিঙ্গেল তো একেই আজকে দেব ঠাকুরের ভোগে তো সব শেষ সাথে কমলালেবু না দিলে কি হয় শীতকালের দিনে তো ওই একটাই ফল তাই না আর হয়ে গেল পুজো দেওয়া এইবারে আসলাম শেষে সব শেষে মা লক্ষ্মীর পাঁচালি পড়ার পালা তো হয়ে গেল আমার আজকের বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ যেন বাই বাই আর সব শেষেতে মা লক্ষ্মীর আরতি করে নেওয়া অবশ্যই চাই